চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। স্বপ্নাপুকে গ্রাম দেখাবে বলে নিয়ে যাচ্ছে, তুমিও চলো না আমাদের সাথে। না তোরা যা। সত্যি বলছি, আমি আমি নিজে ছিলিনি। সত্যি তুমি নিজে ছিলেছ, সেটা আজকে ছিড়েছে, বেশ করেছি, আরো ছিড়বো। ও আমাদের খুব কাছের মানুষ। তাহলে তো হলোই, তা ওই কাছের মানুষটার সাথেই না হয় পরিচিত হলাম। তুমি কি কাউকে ভালোবেসেছ? কোনো স্মার্ট ছেলে দেখলেই তো আমার প্রেমে পড়তে ইচ্ছে করে। উপাশের গ্রামটা আরো অনেক বেশি সুন্দর, তোমাকে আরো একদিন নিয়ে যাব। ওখানে নদী আছে, তুমি এর আগে কখনো নদী দেখেছো? এই আরমান, তুমি কি অন্তাক্ষরী খেলতে পারো? এটা তো মেয়েদের খেলা। কে বলবে এটা মেয়েদের খেলা? তাহলে ছেলেদের খেলা ফুটবল, ক্রিকেট। কেন, এগুলো কি মেয়েরা খেলতে পারে না? তুমি খেলতে পারো? পারি তো, এই সব খেলাই আমি খেলেছি। অন্তাক্ষরীও কিন্তু সবাই খেলতে পারে, এসবের মধ্যে কোনো ছেলে মেয়ে নেই, বুঝেছ? যাই হোক, তখন যে ডাকলাম আসলে না কেন? এমনি আসেনি ভাইয়া, তখন মন খারাপ ছিল সেজন্য আসেনি। তোকে বলেছি আমার মন খারাপ? আমি তোমার চেহারা দেখেই বুঝতে পেরেছিলাম। তুই সবসময় বেশি বুঝিস। মন খারাপ কার জন্য খারাপ? আরে ওর কথা বাদ দাও, ও সবসময় বেশি বুঝে, উল্টা পাল্টা বলে। আচ্ছা তাই, তাহলে ওর কথা বাদ। এখন বলো, এসব খেলার মধ্যে তোমার কোন খেলা পছন্দ? দাবা। সত্যি? তুমি দাবা খেলতে পারো? পারি তো, তবে অতটা ভালো পারি না, কিন্তু ভালো লাগে। আচ্ছা খেলবে? খেলবো তো, যাও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আমি তোমাদের খেলা দেখবো। রাগ কমেছে? রাগ করেছিল, তুমি না আমি। তুমি না রাগ করে ঘর থেকে বের করে দিলে আমাকে। কেন বের করবো না? এত সুন্দর করে তোমার ছবিটা তুলে দিলাম, ছিলে কেন? ছিলেছি, বেশ করেছি। এই যে তুমি কিন্তু আবারও রাগ করছো। তখন তো দেখলাম খুব ব্যস্ত, দেখেও দেখলে না। নতুন একজন পেয়েছো তো? তা কদিন থাকবে সে? থাকবে তো অনেকদিন, মেলার পরে যাবে। ও, তাহলে তো এই কদিন তোমাকে পাওয়াই যাবে না। হ্যাঁ কয়েকদিন একটু ব্যস্ত থাকবো, ওকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে, অনেক কাজ আমার। ঠিক আছে, তুমি ওকে নিয়ে থাকো, আমি আর আসবো। আহাল, তুমি এমন করছো কেন? বসো,
দিন দিন যত বড় হচ্ছ তত ছেলে মানুষই করছ। আমার তোমাকে আর ভালো লাগে না, তাই না? আটন শহরে মেয়েকে পেয়ে আমাকে একদম পুরনো বানিয়ে ফেলেছ। তুমি পড়ে আছো স্বপ্নকে নিয়ে, কি দোষ তার? ও ওর জন্য এখনই এত দরদ? খুব মায়া ওর জন্য, তাই না? আলপনা, তুমি দিন দিন ঝগড়াটে হয়ে যাচ্ছ। স্বপ্ন এসেছে শহর থেকে ছুটি কাটাতে। ছুটি কাটাতে এসেছে তো ঘুরুক, তোমার সাথে তো মাখামাখি কি? এসব আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে ওর থেকে দূরে দূরে থাকব। খুশি? এখন চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। বই পড়ছি, এটা আমারও রুম। তুমি যখন রাতে ঘুমোবে শুধু তখন তোমার রুম। আচ্ছা কি বই পড়ছো দেখো? শ্রীকান্ত। আচ্ছা, তা তুমি কি আমার উপর রাগ করেছো? কেন? না, তখন যে গান শুনতে দিলাম না। না, রাগ করিনি। তাহলে এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? ইমা, তুমি তো লজ্জা লাল হয়ে যাচ্ছ। মেয়েদেরকে অনেক ভয় পাও নাকি? আমি কাউকে ভয় পাই না। সত্যি? সত্যি তো? হ্যাঁ। আচ্ছা তাহলে প্রমাণ দাও দেখি। দেখি হাতটা ধরো তো। ধরো আমাদের স্কুলের সামনে যে পেয়ারা গাছটা আছে না, সেখানে অনেক পেয়ারা উঠেছে। আমরা কিন্তু যেতে পারি সবাই মিলে, বুঝছিস? চল একদিন যাই। রূপাকেও ডাকবে, ভালো হবে। আপনি কি কাউকে খুঁজছেন? আমি আলপনা। আমি তো তোমার নাম জানি। নাম কিভাবে জানেন? আরমান বলেছে? সে যেই বলুক না কেন, মিথ্যে বলেনি। তোমার নাম কি? আমার নাম পারুল। আমরা একসাথে পড়ি, ওই পাড়ায় আমাদের বাড়ি। আলপনা, তুমি অনেক সুন্দর। আপনিও অনেক সুন্দর, সেজন্যই মনে হয় আরমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, আমি তোকে বেঁধে রাখিনি? আরমানকে কেউ ধরে রাখতে পারে না, ওকে আমি খুব ভালো করে চিনি। আপনাদের শহুরে মেয়েদের সবই মিথ্যে, বাইরে ছলে। আর তোমরা যারা মফস্বলের মফু, তারা কেমন? আমরা যা করি মন থেকে করি, মানুষকে নকল দিয়ে ভুলাই। চুপ কর না আলপনা, তুই চুপ কর। তুমি খুবই অহংকারী, এত অহংকার ভালো না। আমি এসেছিলাম তোমার সাথে পরিচিত হতে। তা তো পরিচিত হলাম, ঘরে আসুন, জল খাবার খাবেন। নাড়ু খেয়েছেন? নাড়ু? না না, আমি নাড়ু খাই না। তোমার নাড়ু তোমার আরমান কি দিও। আর আরমানটাকে তো নাড়ু খাইয়ে খাইয়ে নাড়ু গোপাল করে রেখেছো। চলি, তোমার সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। জি, আবার আসবে। আসবো, আবার আসবো, আসতে আসতে বিরক্ত করে দিব। তবে একটা কথা, তোমার নাড়ু গোপালকে সামনে রেখো, নয়তো শহরের মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে। বিকেলে ঘুরতে যাব, গ্রাম দেখবো।
চাইলে আমাদের সাথে যেতে পারো। চলি। দেখলি মেয়েটাকে কেমন বেয়াদব, কত কিছু শুনিয়ে গেল, পায়ে পা দিয়ে ঝগড়া করে গেল। ঝগড়া তো তুই করবি, মেয়েটা তো তোর সাথে ভালো করে কথা বলবো, তুই তো শুধু শুধু আরমানের প্রসঙ্গটা তুলবি, আর মেয়েটা কেমন কেমন ব্যবহার করবে আমিও দেখে নেব, ও কি করে আরমানকে ভুলিয়ে নেয়। চল ভেতরে চল। চল খাতির করিনি, বাড়ি বউ এসেছে দেখে আপ্যায়ন করতে হয়েছে। আচ্ছা তুমি ওকে এত হিংসা করো কেন? তোমাকে কে বললো আমি ওকে হিংসা করি? তোমাকে দেখলেই বোঝা যায় তুমি ওকে হিংসে করো। বললেই হলো, যেই না চেহারা তার নাম হবে পেয়ারা। কি বললে? পেয়ারা? বাহ, নামটা তো সুন্দর, ওকে বলতে হবে। যত সব ঢং, ও তো তোমারও একটা নাম দিয়েছে, শুনবে নামটা? কি নাম? নারু গোপাল। নারু গোপাল কেন? তুমি নারু খেতে পছন্দ করো, এর জন্য নাকি তোমার চেহারাটাও নাড়ুর মতো বল। আচ্ছা আমি যে নাড়ু খাই এটা ওকে কে বলেছে? তুমি বলেছ? সুলতানা বলেছ। সুলতানা? দাঁড়াও দেখাচ্ছি। খবরদার সুলতানা কি কিছু বলবে না, তুমি যাও না, তোমার পেয়ারা বেগমের কাছে যাও। তুমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছো, কে আমাকে ঘর থেকে বের করে দিবে? আর আমি তার পেছন পেছন ঘুরবো না? যেতে হবে না, আমি এখন থেকে একা একাই যাব। কারো স্কুলে দেরি হয়ে গেলে পরে আমাকে দোষ দিতে পারবে না। যেতে পারি কিন্তু আমাকে আর একটা ছবি দিতে হবে। হ্যাঁ আমি শুধু ছবি দেই আর তুমি শুধু ছবি ছিঁড়ো, তাই তো? ছিঁড়বো, 100 বার ছিঁড়বো। তুমি অন্য মেয়েদের হাত ধরে ঘুরবে, আমি আরো ছবি ছিঁড়বো। আচ্ছা ঠিক আছে, আর কারো হাত ধরবো না, এখন চলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এসো। আমি যখন ভার্সিটিতে পড়ি নিহার তখন সবে মাত্র কলেজে, ও আমার চেয়ে 5-6 বছরের ছোট হবে। আমার বাবা কিন্তু ওকে ভীষণ পছন্দ করত, কারণ তার ধারণা ওর চেহারাটা নাকি আমার দাদির মতো, তাই ওর হেন কোনো আবদার নেই যা বাবা কখনো পূরণ করে। যখন যা চাইত বাবা সঙ্গে সঙ্গে তাই নেই। কিন্তু মানে হঠাৎ করে সেকেন্ড ইয়ারে ওঠার পর ওর মধ্যে কেমন যেন একটা চেঞ্জ, এই শান্তশিষ্ট স্বভাবের মেয়েটি হঠাৎ করে কেমন যেন চঞ্চল হয়ে উঠল। আমরা জিজ্ঞেস করতাম কিন্তু কোনো কিছু বলতো না। হঠাৎ করে একদিন ও নিজেই স্বীকার করল যে ওর নাকি কোনো একটি ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে। শুনে তো আমরা হতবাক, বাবা তো ভীষণ রেগে গেলেন। ওর কলেজের পাশেই ওই ছেলেটির অফিস, মাঝে মাঝে ওদের দেখা হয়, এখন ছেলেটি ওকে বিয়ে করার জন্য তাড়া দিচ্ছে। বাবা তো ভীষণ রেগে গেলেন, কিছুতেই তিনি রাজি হলেন না, অবশেষে সিদ্ধান্ত দিলেন যে আগামীকাল থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। ওমা, কলেজে যেতেই বারণ করে দিল? হাই হাই। তারপর? তারপর আর কি, ও আমার কাছে আসলো, ভীষণ কান্নাকাটি করলো, আমারও খুব মায়া হলো। আমি গোপনে গোপনে ওই ছেলেটির খবর নিলাম, ছেলেটি ভালো। তখন আমি এসে বাবাকে বোঝালাম, অনেক বোঝানোর পর তবেই বাবা রাজি হল। বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ, আর সেই ছেলেটি হচ্ছে তোমার মামা। ও মা, কি ড্রামা! মা তো কখনোই আমাদেরকে এসব গল্প বলেনি। তাই ওসব তোমার মায়েরও একটা বিশেষ গুণ ছিল, তোমার মা কিন্তু খুব ভালো গান গাইতো, ওই সময় রেডিওতে ওর বিশেষ কয়েকটা প্রোগ্রাম হয়েছিল। ওসব বিয়ের পর সেটা ওরা কন্টিনিউ করতে পারেনি, এটা নিয়ে অবশ্য তোমার মায়ের খুব খুব একটা ক্ষোভ আছে। মার খুব ইচ্ছে ছিল আমি গান করি, কিন্তু বাবা সেই একই কথা, ওসব ছাইপার শিখে জীবন নষ্ট করার কোনো মানেই নেই। মায়ের কাছে অনেক গল্প শুনেছি, মা নাকি বেশ চঞ্চল ছিল, কিন্তু এখন দেখলে মনেই হয় না। তুমিও তো অনেক সুন্দর গান করো, একটা গান করো না। এ মা, এখন না না। কি হয় একটা গান শোনালে?
ওরা যখন এত করে বলছে একটা গান গাও না। আচ্ছা ঠিক আছে, তুমি লজ্জা পাচ্ছ, তাহলে আমি একটা গান গাই, তুমি আমার সঙ্গে গাও। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাম। সাইকেল এসে গেছে। দেখলি সুলতানা, তোর ভাই কি কাণ্ডটা করলো? তোমার কি মনে হয় না ওরা একটু বাড়াবাড়ি করছে? হুম, আর মেয়েটাকে দেখেছিস কেমন আধিখলা, জীবনে মনে হয় সাইকেলে ওঠে, যত সব ঢং। শহুরে মেয়ে তো, থাক চলো আমরা যাই। না ওরা আসুক। তোমার কি মনে হয় ওরা এত তাড়াতাড়ি আসবে? যতক্ষণ না আসে এই আমি বসলাম। ঠিক আছে, তুমি এখানে বসেই থাকো, আমি চললাম। আমার সাথে কিভাবে সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছিল, রাগলো না বল? লাগবারই কথা, আমি বলে পিটি দিতাম। তাহলে বোঝ আমার কেমন লাগছে। তুমি ভাইয়াকে অনেক ভালোবাসো তাই না? কে বলেছে ভালোবাসি, ওরকম কিছু। আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। কচু বুঝেছিস, চল ওরা কি করছে দেখে আসি। চল চল। তোমরা একটু একটু কাছাকাছি এসে দাঁড়ো। হঠাৎ আলপনাদির প্রতি এত রাগ কেন হলো, কি করেছো? সেটা আলপনাদিকে জিজ্ঞেস করেন। জান আমিও মার অনুচাটন মন্ত্র জানি। তাহলে কি কি করবে সেটা সময় হলে দেখতে পাবে। জীবনে স্মৃতিগুলো
আমার কথা শোনো, সব আমার হাত ছাড়ো, আরমান হাত ছাড়ো। আমি খুব রাগ করেছি জানো, গালটা এখনো টনটন করছে। কোন গালে? এখানে থাক, দেখতে হবে না। দেখি না। আরে দেখো কি হলো। এখন আলপনা কী।